জাকের পার্টি জিকিরকারীর দল, জিকিরা আমরা কার জিকির করি? শুধু আল্লাহ জিকির করলে আমাদের সাথে আর খ্রিস্টানদের সাথে কোনো পার্থক্য নাই। বর্তমান জামানায় বিশ্বলীর তরফ থেকে, আল্লাহ আল্লাহ রসুলের তরফ থেকে, হেজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব খলিফাতুল্লাহ, মহামান্য চেয়ারম্যান সাহেবের জবানে শুনেছেন না? আখিরি ইমাম ইমাম মাহদী আলাইহিস সালামের অগ্র সৈনিক বলেছেন, বলেন নাই? 3000 স্বেচ্ছাসেবক উনি আল্লাহর দরজায় পৌঁছাইছেন গত কোরবানির সময়, বলেন নাই? এবং তিনি বলেছেন যে 10000 স্বেচ্ছাসেবক 24 সালের মধ্যে উনি আল্লাহর দরজায় পৌঁছাবে, জাকের পার্টি ক্ষমতায় যাবে। তাহলে জাকের পার্টি ক্ষমতায় যাওয়ার সাথে স্বেচ্ছাসেবকদের উনি আল্লাহ হওয়াটা বাঞ্ছনীয়, ঠিক না? কোন বৃত্তান্ত? এই পবিত্র ঈদুল আজহায় তিনি যে হিজরত করে এসেছিলেন, হিজরতের সুন্নতটা ছাড়া বিশ্বনবীর জীবনের জীবন আদর্শের সামান্যতম একটা বিন্দু বিসর্গ বাকি থাকলে কেউ হেদায়েতের দায়িত্ব আল্লাহর তরফ থেকে পেতে পারেন না। বিশ্ব অলী কাজা ফরিদপুরে একমাত্র এই মহাবিশ্বের মহা অলিয়ে এই জামানায় সেই জামানায় তিনি একমাত্র আল্লাহর তরফ থেকে হেদায়েতের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি হাদি ছিলেন, জামানার হাদি। জিনার জীবনে রাসূলুল্লাহর একটা সুন্নত পর্যন্ত কখনো অবহেলিত হয় নাই। রাসূলুল্লাহ মানুষকে মেহমানদারি করেছেন, কোটি কোটি মেহমান মানুষকে খাওয়ান, তিনি মেহমানদারি করেছেন। রাসূলুল্লাহ হিজরত করেছেন, এই সুন্নতটা পর্যন্ত বিশ্ব অলির জীবনে কখনোই অবশিষ্ট ছিল না। কারণ এই সুন্নত অবশিষ্ট থাকলে তিনি কখনোই নায়েবে রাসূল হইতে পারতেন না। তাই তিনাকে নায়েবে রাসূল হওয়ার জন্য বিশ্ব অলি খাজা ফরিদপুরি তিনার মহান মুর্শিদ আমাদের দয়াল পীর দয়াল দাদু পীর খাজা এনায়েতপুরি কুদ্দুস সেরুল আজিজ সাহেব তিনাকে নিজের মাতৃভূমি নয় পাবনার এনায়েতপুর থেকে, আমার কেমন জানেন নিজের মাতৃভূমি হচ্ছে তৎকালীন ময়মনসিংহের শেরপুরের পাকুড়িয়া গ্রাম, সেখান থেকে তিনাকে হিজরত করিয়ে নিজের আত্মীয় নেই, পরিজন নেই, কেউ নেই, আপনার হিন্দু জমিদারদের এলাকা নির্যাতিত হয়েছে, অনেক অপমানিত লাঞ্ছিত হয়েছে, সত্য তরিকার প্রচারের জন্য সেখানে কেবলা জানাজুরকে হিজরত করে পাঠিয়েছেন। হিজরতের সুন্নত পালন করার পরে রাসূলুল্লাহর সেই মেহমানদারির সুন্নত তিনি বিশ্ব জাকের মন্দিরে একশের চাল, আদাশের ডাল, আদাশের আলু দিয়ে সর্বপ্রথম তিনি জাকের ক্যাম্প বা 8 হাত বাই 12 হাত একটা পাটখড়ির বেড়া, টিনের তালপাতার ছানে ছানি ঘর দিয়ে তিনি জাকের ক্যাম্প নাম দিয়ে সেখান থেকে এই খিচুড়ি পাতলা খিচুড়ি পাকিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরিতে পতাকা উত্তোলন করে আল্লাহ 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 রাসূলের কলেমা শরীফের পতাকা আল্লাহু আকবার পতাকা উত্তোলন করে তিনি সেখান থেকে সেই জাকের ক্যাম্প থেকে সত্য তরিকার প্রচার শুরু করেছেন। সেই সত্য জাকের ক্যাম্প 8 হাত বাই 12 হাত আপনার পাটখড়ির বেড়া লাতাল পাতার সানির সেই ঘর থেকে জাকের মঞ্জিলে রূপান্তরিত হয়েছে, জাকের মঞ্জিল থেকে বিশ্ব জাকের মঞ্জিলে রূপান্তরিত হয়েছে, এবং এই বাংলার পথে প্রান্তরে এই সত্য তরিকার প্রচার, সত্য ইসলামের বিশ্বনবীর প্রেমের ইসলামের প্রচার তিনি করেছেন এবং বিশ্বব্যাপী যার আলো তিনি ছড়িয়েছেন। সেই বিশ্ব অলি খাজা ফরিদপুরি এই পবিত্র রজনীতে আল্লাহর জাত পাকের সাথে তিনি মিলিত হয়েছেন, এমন একটা পবিত্র রজনীতে আজকে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের আজকের এই সমাপনী মিশন আত্মত্যাগের মহিমায় যে সময় উদ্ভাসিত হতে হয়, যেই সময় যে পবিত্র ঈদুল আজহাকে ঈদুল আজহার আজা মহাসম্মানিত হয়েছে আল্লাহর নবী জাতির পিতা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা দিলেন, তিনি আল্লাহর আল্লাহর খলিল আল্লাহর বন্ধু ছিলেন, খলিলুল্লাহ যিনি ছিলেন তিনাকে পরীক্ষা দিলেন, আপনার প্রিয় বস্তুকে আমার জন্য কুরবানি করেন। তিনার প্রিয় ছিল তিনার সন্তান তিনার ইসমাইল আলাইহিস সালাম, তিনাকে তিনি পাহাড়ের উপরে নিয়ে গিয়ে গলার মধ্যে যখন তলোয়ার চালালেন আল্লাহ পাক তিনার সেই পরীক্ষায় খুশি হয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে নিয়ে গিয়ে সেখানে দুম্বা দিয়ে দিলেন। দুম্বা গরু ছাগল খাসি এগুলো প্রতীকী কোরবানি। সেই সময় সন্তান কোরবানি দেওয়া ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম ত্যাগ, ঠিক না? সেই সময় মানবতার সময়ে মানবতার যুগে যখন মানুষ মানুষের প্রতি ভালোবাসা ছিল, মানবতার যুগে প্রেমের যুগে বন্ধনের যুগে সেই সময় সন্তান কোরবানি দেওয়া ছিল ভয়ঙ্কর পরীক্ষা, ঠিক না? বর্তমান সময় যেখানে পিতা তার পুত্রকে হত্যা করতে মুহূর্ত দ্বিধা করে না, পুত্র তার পিতাকে খুন করতে মুহূর্ত দ্বিধা করে না, সন্তান তার মাকে, ছেলেরা তার মাকে, মেয়েরা তার মাকে ঘর থেকে লাঠি মেরে বের করে দিতে মুহূর্ত চিন্তা করে না, মা সন্তানকে খাওয়াইতে না পারে, শিশু সন্তানকে আমরা পত্রিকায় দেখছি এভাবে দুই পা ধরে টেনে দুই ভাগ করে ফেলেছে, ঠিক না? পত্রিকা আমরা দেখতে পাই যখন পিতার প্রতি সন্তানের শ্রদ্ধা নাই, সন্তানের প্রতি
বাবা মায়ের কোনো মায়া নাই, সেই সময় সন্তান কোরবানি দিয়ে কোনো পরীক্ষা হয় না, ঠিক কিনা? এই সময় সন্তান কোরবানি দিয়ে পরীক্ষার সময় নয়। এই সময় সবচেয়ে বেশি যে অর্থের জন্য মানুষ মানুষকে খুন করছে, যে অর্থের জন্য চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, জাতির সম্পদ লুণ্ঠন করে দেশ বিদেশে পাচার করা হচ্ছে, যেই সময় সম্পদের জন্য আপনার বাস স্ট্যান্ডে চাঁদাবাজির জন্য প্রতিদিন অর্থের জন্য খুন খারাপই হয়, আপনার জলমহালে বালি বালি উত্তোলনের জন্য প্রতিদিন খুন খারাপই হয়, যে সময় শুধু অর্থের জন্য মানুষ খুন মানুষ মানুষকে আপনার পাখির মতো এবং কুকুরের মতো মানুষ মানুষকে মারছে, সেই সময় অর্থটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক না? গোটা বিশ্বের মানুষের কাছে অর্থটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে, সেই সময় অর্থ দিয়ে খেদমত করা আল্লাহ রাসূলের পথে এটার চাইতে বড় কোরবানি আর কিছু নাই, ঠিক না? সেই কোরবানিটাই বিশ্ব ওলীর আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর মহা ইমাম খলিফাতুল্লাহ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমিরুল মুমিনিন খাজানা জুবাইজান মুজাদ্দিদি সাহেব আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে পবিত্রতার দ্বার প্রান্তে তিনি পৌঁছে দিচ্ছেন, ঠিক না? এই এর মধ্যে অনেক কিছু আছে, আমরা আমাদের নিজেদের সেই ত্যাগ, আমরা অর্থকে ত্যাগ করি, সর্বোচ্চ ত্যাগ তা বর্তমান সময় অর্থ, এবং এই অর্থের জন্য আমরা দ্বারে দ্বারে যাই, ঠিক কিনা? এই দ্বারে দ্বারে যাওয়ার কারণে ভিক্ষাবৃত্তি আপন পীরের জন্য ভিক্ষুকের মতো দ্বারে দ্বারে, আসত্য ইসলামের জন্য ভিক্ষুকের মতো আমরা অর্থ সংগ্রহের জন্য মুমিন মুসলমানদের কাছে জাকিরানদের কাছে আমরা দ্বারে দ্বারে যাই। এতে করে আমাদের ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য এবং আমাদের মধ্যে যে কামনা কুকামনা বাসনা আছে এবং আমাদের মধ্যে যে অহংকার আছে, আমি ধনীর ছেলে আমি কিভাবে আরেকজনের কাছে হাত পাতব খেদমতের জন্য, সেই অহংকারটুকু পর্যন্ত আমাদের আমাদের আত্মা থেকে চলে যায়। ধীরে ধীরে মানো ধীরে ধীরে আপনার পবিত্রতার দিকে আমরা যাচ্ছি, ঠিক না? ধীরে ধীরে আমরা পবিত্রতার দিকে যাচ্ছি, আমাদের আত্মার আমাদের আত্মার মধ্যে এক অমীয় বাণী আসছে, আমাদের আত্মার মধ্যে এক এক ভিন্ন রূপ পরিগ্রহ তৈরি হচ্ছে, আল্লাহর নূরের তাজাল্লি ঢেউ খেলছে প্রত্যেকটা জাকের পার্টির সদস্য সদস্যদের আত্মার মধ্যে, এবং ধীরে ধীরে জাকের পার্টির যে তিন মূলনীতি ইসলাম ইমান এবং এহসান, এই তিন মূলনীতির ভিত্তিতে জীবন যাপন করলে কাজান বলেছে দিলে আল্লাহর নূর পয়দা হবে, আদামতের তমদোষ মুক্ত হবে, আল্লাহর নূরের তাজাল্লিতে দিলের সমস্ত গুনার ময়লাগুলো সাফ হয়ে যাবে, দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি হবে, অর্থাৎ আপনারা মুমিনের দরজায় পৌঁছাবেন, ঠিক কিনা? অর্থাৎ নফসে আম্মা থেকে নফসে মুতমাইন্নার স্তরে আপনারা পৌঁছাবেন, ওলি আল্লাহর প্রথম ধাপ, মুমিনের প্রথম ধাপ। এই ধাপে যতক্ষণ পর্যন্ত আমরা উত্তীর্ণ হতে পারবো না, জাকের পার্টি যেহেতু কোরআন শরীফের জিক্রুম থেকে জাকের শব্দটুকু এসেছে, এই জাকের শব্দের অর্থ হচ্ছে স্মরণকারী, আর এই স্মরণকারী হচ্ছে বাংলা শব্দ, যার স্মরণকারীর দল হচ্ছে বাংলা, ইংরেজিতে হচ্ছে জাকের পার্টি, আর আরবিতে হচ্ছে মিল্লাতে জাকের, এই হচ্ছে জাকের পার্টি। জাকের পার্টি জিকিরকারীর দল, জিকিরা আমরা কার জিকির করি? শুধু আল্লাহ জিকির করলে আমাদের সাথে আর খ্রিস্টানদের সাথে কোনো পার্থক্য নাই, তারাও আল্লাহ জিকির করে কিন্তু আমাদের রাসূলকে প্রিয় রাসূলকে তারা মানে না, জিকিরা হিন্দুরা ঈশ্বর ঈশ্বর বলে ভগবান বলে, জিকিরা কিতাবীরা যারা আছে তারা সবাই আল্লাহ মানে কিন্তু রাসূল মানে না আমাদের, জিকিরা তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না, আমরা জিকির করি, আমরা আল্লাহর জিকির করি, আমরা রাসূলের জিকির করি, আমরা মুর্শিদের জিকির করি, আমরা আমরা আমিরের জিকির করি, জিকরুল্লাহ আল্লাহর জিকির আমরা করি, জিকরে এলাহি এবং পরবর্তীতে আমরা জিকরে রাসূল রাসূলুল্লাহর জিকির করি, এরপরে আমরা জিকির করি, আমরা হচ্ছে জিকরে মুর্শিদি, আপন মুর্শিদকে স্মরণ করি সামাগতনের মাধ্যমে, মিলাদ কিয়ামের মাধ্যমে রাসূলুল্লাহকে স্মরণ করি আমরা, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, এবং আমরা আমরা জামানার আমির আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমার আমি আল্লাহর হুকুমকে অক্ষর অক্ষর প্রতি পালন করো, আমার রাসূলের হুকুমকে অক্ষর অক্ষর প্রতি পালন করো, এবং তোমাদের জামানায় যাকে আমি তোমাদের আমির বানিয়েছি নেতা বানিয়েছি, যেই নেতার যে নেতার হাত আমি আল্লাহর হাত মাল্লাহুল মাওলা সালাহুল কুল, যে যে বান্দা যে বন্ধু বান্দা আমার হয়ে যায় সে আমার বন্ধু হয়ে যায়, তার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, তার চক্ষুকর্ণ সর্বাঙ্গ আমি আল্লাহর অঙ্গ হয়ে যায়, এবং তার জবান আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, সেই মুহূর্তে সে যাহা বলে তার জবান দিয়ে আমি আল্লাহ বলি, ঠিক কিনা? এবং আমি আল্লাহর দরবারে যাওয়ার প্রত্যেকটা কথা কবুলিয়তের যোগ্যতা লাভ করে যোগ্যতা, তাৎক্ষণিক আমি আল্লাহ যাওয়ার দোয়া কবুল করি, দরখাস্ত কবুল করি, তিনি
জামানার খলিফা, কারণ আল্লাহ কোরআন পবিত্র কোরআনে বলেছে ইন্নি যায়রুন ফিল আরদ খলিফা, জগতে আমি আমার খলিফা আমার প্রতিনিধি নিযুক্ত করেছি। বর্তমান জামানায় বিশ্বলীর তরফ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের তরফ থেকে হিজবুল্লাহর মুহাইমান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব খলিফাতুল্লাহ, কারণ বিশ্বলী, কারণ বিশ্বলী তার পবিত্র রূহ, কারণ বিশ্বলী তার পবিত্র নসিহত শরীফের মধ্যে তিনি বলেছেন বাবা তোমাদের মেজোভাইজান আমার কনিষ্ঠ পুত্র যাহা বলে তাহা আমার পক্ষ হইতে বলে, অর্থাৎ তিনার কথাই মহামান্য চেয়ারম্যান সাহেবের কথাই কাবাজানের কথা বলেছেন দিকিরা, কাবাজানের কথাই রসুল্লাহর কথা দিকিরা, রসুল্লাহর জবান আল্লাহর জবান দিকিরা, তাই তিনি হয়ে গেছেন মাল্লাহুল মাওলা ফালাউল কুল, তিনার জবান আল্লাহর জবান হয়ে গেছে দিকিরা, তিনার দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর পবিত্র কোরআন বলেছে সাদিকিন সালেহিন সিদ্দিকিন বুজুর্গানে দিন আমিরুল মুমিনিন সেই হবে যার কাছে আসলে শুধু তাকে দেখতে মন চাইবে তোমার, এবং যার কাছে দাঁড়াইলে তার কাছ থেকে সরতে মন চাইবে না, জীবনের গুনার কথা মনে পড়ে তোমার চোখে পানি আসবে, এবং যাকে দেখার জন্য তুমি হন্যে হয়ে যাবে পাগল পানা হয়ে যাবে ঠিক কিনা, যাকে পানি হুজুর কেবলার পরে বর্তমান জামানায় হিজবুল্লাহর মুহাইমান সাহেবকে দেখার জন্য আপনারা পাগল হন না, তিনাকে ধাক্কা দিলে আমাদের মুরাম ভাই সহ আমরা সহ আপনাদের ঘাট ধাক্কা দিয়ে চিৎ করে ফেলাই দিলে আপনারা সরতে চান শুধু দেখতে চান ঠিক না, ওনার কাছে থাকলে দুনিয়া ভুলে যান ঠিক না, এই গুণাবলি যার মধ্যে আছে, এবং যাকে দেখলে দেখতে মন চায় যার দরবার থেকে সরতে মন চায় না, তিনি তিনি খলিফাতুল্লাহ ঠিক না, এবং তিনি যাহা বলেন আল্লাহ কবুল করেন করেন না, 2020 সালের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের চতুর্থ দিনে বিশ্বলীর আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর মহাইমান সাহেব তিনি বলেছেন ভয়াবহ মহামারী আসতেছে বলছে না, এর 20 দিন পরে করোনা নামক ভয়াবহ মহামারী এসে সমগ্র পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিয়েছে তাই নাই, এরপরে তিনি বলেছেন মহামারী চলে যাবে যায় নাই, এরপরে আবার আমাদের মহাপবিত্র বিশ্ব রসরীফ নিয়ে চক্রান্ত হয়েছে, তিনি আবার বলেছে ঢাকার প্রত্যন্ত অঞ্চলে আমরা আমরা ওরস শরীফ করেছি ভাগে ভাগে, তখন তিনি বলেছেন মহামারী আবার আসবে আসে নাই, তিনি বলছেন ভূমিকম্প আসবে কতক্ষণ পরে পরে ভূমিকম্প নামা দেয় না, তিনি বলছেন যুদ্ধ শুরু হবে বহির্বিশ্বে ঠিক না, শুরু হয়েছে না শুরু হয়েছে, তাহলে তিনি যাহা বলেন তাৎক্ষণিক আল্লাহ পাক তা কবুল করেন ঠিক না, তাই তো তিনি খলিফাতুল্লাহ ঠিক না, তিনি বর্তমান জামানায় আল্লাহর খলিফা আমিরুল মুমিনীন মুমিনগণের আমির ঠিক না, দুনিয়ার কেউ বিশ্বাস না করুক মুমিন লোক বিশ্বাসীরা সেই বিশ্বাস আপনাদের মধ্যে পাকা পোক্ত করে নিতে হবে, যেহেতু আপনাদেরকে সকল সহযোগী সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন বলেছেন ঠিক না, আপনারা যেহেতু অন্যতম এবং আপনাদেরকে আখিরি ইমাম ইমাম মাহদী আলাইহিসসালামের অগ্র সৈনিক বলেছেন বলে নাই, মহামান্য চেয়ারম্যান সাহেবের জবানে শুনেছেন না, আখিরি ইমাম ইমাম মাহদী আলাইহিসসালামের অগ্র সৈনিক বলেছেন বলেন নাই, 3000 শেখ শেখ কলি আল্লাহর দরজায় পৌঁছাইছেন কত কোরবানির সময় বলেন নাই, এবং তিনি বলেছেন যে 10000 স্বেচ্ছাসেবক 24 সালের মধ্যে ওলি আল্লাহর দরজায় পৌঁছাবে জাকের পার্টি ক্ষমতায় যাবে, তাহলে জাকের পার্টি ক্ষমতায় যাওয়ার সাথে স্বেচ্ছাসেবকদের ওলি আল্লাহ হওয়াটা বাঞ্ছনীয় ডিগ্রা, এবং তিনি বলেছেন 26 সালের মধ্যে 101,000 স্বেচ্ছাসেবক ওলি আল্লাহর দরজায় পৌঁছাবে, রাখির ইমাম ইমাম মাহদী আলাইহিসসালাম নিশির শেষ ভাগে এই এই বাংলার জমিন থেকে তিনাকে কেউ চিন্না না চিনলে ওলি আল্লাহ চিনে ঠিক না, এই বাংলার জমিন থেকে নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভারত অভিমুখে যাত্রা করবেন, আড়াই দিনের জিহাদে ভারত বিজিত হবে, যে দিল্লির জামে মসজিদকে রাম মন্দিরে রূপান্তরিত করা হয়েছে সেই দিল্লির জামে মসজিদকে সেই রাম মন্দিরকে আবার আখির ইমাম ইমাম মাহদী জামে মসজিদে রূপান্তরিত করা হবে ঠিক না, তাহলে আপনাদের মাহিত্য এবং গুরুত্ব জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রেখেছেন ঠিক না, অতএব আপনাদেরকে শ্রেষ্ঠত্ব যে দান করেছেন সেই শ্রেষ্ঠত্ব আপনাদেরকে ধরে রাখতে হবে, যে তরিকতের যে চার মূল নীতি আদর বুদ্ধি মহব্বত এবং সাহস, এতে শ্রেষ্ঠ হতে হবে, জাকের পার্টির তিন মূল নীতি ইসলাম ইমান এবং এহসানের ভিত্তিতে আপনাদেরকে শ্রেষ্ঠ হতে হবে ঠিক না, আপনাদেরকে খাদ্যতে শ্রেষ্ঠ হতে হবে, আদবে শ্রেষ্ঠ হতে হবে, মহব্বতে শ্রেষ্ঠ হতে হবে, আপনাদেরকে পবিত্রতায় শ্রেষ্ঠ হতে হবে, আপনাদেরকে ত্যাগে শ্রেষ্ঠ হতে হবে, সর্ব পর্যায়ে সর্ব জায়গায় আপনাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে ঠিক না, সেই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের মধ্যে সমস্ত কর্মসূচি সমস্ত চিন্তা চেতনা সমস্ত কিছুই অন্য সহযোগী সংগঠন থেকে সম্পূর্ণরূপে ভিন্ন ঠিক না, এবং যার কারণে এই শ্রেষ্ঠত্ব আপনাদেরকে দান করা হয়েছে সেই শ্রেষ্ঠত্ব আপনাদেরকে ধরে রাখতে হবে, হিজবুল্লাহর মহা ইমাম সাহেব বলেছেন যে 100 হাত পানি হবে বলেছে না,
আমাকে সিলেট যাওয়ার পরে কেউ বলল যে এখানে আমাদের ত্রাণ ত্রাণের আমাদের ত্রাণ পর্যাপ্ত নয়, আমাদের ত্রাণ পর্যাপ্ত নয়। আমি বলছি যে ত্রাণ দেওয়া হচ্ছে, এই ত্রাণ মহামান্য চেয়ারম্যান সাহেবের হুকুমে ত্রাণ দেওয়া হচ্ছে না। আপনারা ভালো করে নোট করেন, এটা এই ত্রাণ মহামান্য চেয়ারম্যান সাহেবের হুকুমে দেওয়া হচ্ছে না, এই ত্রাণ দেওয়া হচ্ছে যার যার ব্যক্তিগত উদ্বেগে। জাকের পার্টির নেতাদের মনে দিলে রহম এসেছে, ব্যক্তিগত উদ্যোগে তারা সেই ত্রাণ দিচ্ছে, কিন্তু জাকের পার্টি কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনার মাধ্যমে এই ত্রাণ দেওয়া হচ্ছে না। ত্রাণ তো ভাই এখনো শুরুই হয় নাই। জাকের পার্টি মহান চেয়ারম্যান আজ থেকে 11 বছর পূর্বে তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে হাজার হাজার লাখ লাখ বাসন মাটির বাসন পাঠিয়েছেন, পাঠায় নাই, এবং প্রত্যেকটা ইউনিয়ন গ্রামে তিনি ছুরি গরু কোরবানি করার জন্য ছুরি তলোয়ার পাঠাইছেন, পাঠান নাই, ডেক্সি পাঠাইছেন, পাঠান নাই, এবং বলেছেন আপনারা যাকে পার্টি অফিস জলসাগর গুলার মধ্যে এগুলা রিজার্ভ রাখেন, সময় আসবে নঙ্গরখানা খুলতে হবে, গোটা বাংলাদেশের মানুষকে এই নঙ্গরখানায় খাওয়াইতে হবে। যখন এদেশের রাষ্ট্রীয় সরকারের গোডাউনে কোনো খাদ্য থাকবে না, যখন গোটা দেশের কারো কাছে কোনো খাদ্য থাকবে না, অর্থ থাকবে, খাদ্য থাকবে না, সেই সময় একমাত্র আল্লাহর রহমতের খাজানসি বিশ্ব অলির খাদ্য ভান্ডারে, হেজবুল্লাহর মহা ইমাম সাহেবের খাদ্য ভান্ডারে খাদ্য থাকবে, আর 24 ঘন্টা যাকে পানি নম্বর খানা চলবে। মাত্র 15 হাত পানির বাড়ির চোটে ঘুমের মধ্যে মানুষ ভাইসা গেছে, মহিলা লাশ হয়ে গেছে, নিকরা 100 হাত পানি হবে তখন কি পরিণতি হবে। সেই সময়ে সারা বিশ্বে খাদ্য থাকবে না, সারা দেশে খাদ্য থাকবে না, সারা দুনিয়ায় খাদ্য থাকবে না, কোটি টাকা দিয়ে 1 কেজি চাউল কিনা যাবে না। সেই মাসে সময় মাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব হিজবুল্লাহর মহা ইমাম খলিফাতুল্লাহর গোডাউনে আল্লাহর রহমতের ভান্ডার থাকবে, এবং এবং গ্রাম থেকে শুরু করে শহর জেলা সর্বত্র জাকের পার্টির নন্দরখানা চালু থাকবে। সেই জন্য আপনাদেরকে এই পোশাক পরিহিত আখের ইমাম ইমাম মাহদি আলাইহিস সালামের এই বাহিনীকে সেই সময় অগ্র সৈনিকের ভূমিকা পালন করতে হবে। এখন থেকে আপনাদেরকে প্রস্তুত হতে হবে। হিজবুল্লাহর মহা ইমাম সাহেব তিনি বলেছেন আপনাদেরকে সর্বোচ্চ পর্যায়ের খেদমত করতে একজন গরিব স্বেচ্ছাসেবককেও 10,001 টাকা নগদ খেদমত করার জন্য হুকুম দিয়েছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? আপনাদের সেভাবে খেদমত করবেন, আপনাদেরকে যে লক্ষ্যমাত্রা দিয়েছে এবং বলেছে নিজেদের খেদমত করবেন, বাড়ি বাড়ি বাজারে বাজারে ঘরে ঘরে গিয়ে আপনাদেরকে চাঁদের বিছা বিশ্বলীর নামের গজলকে আপনাদেরকে দেশবাসীর কাছ থেকে খেদমত চাইতে বলেছে, এবং বলেছে কেউ আপনাদেরকে গালি দিবে, কেউ ভেটকি মারবে, আবার কেউ 10টা টাকা দিবে, তাহলে সে দাওয়াত পাবে এবং সেই খেদমতের মাধ্যমে সেই পতাকার নিচে আসবে। মালিক আপনাদেরকে সেই তৌফিক দান করেন, আপনারা যেন সেই দায়িত্ব যথাযথ পালন করতে পারেন, এবং আপনাদের মাধ্যমে বিশ্বলীর এই সত্যের পতাকা যেন বাংলাদেশ সহ বিশ্ব বিশ্বব্যাপী উড্ডীন হয়। এই আখের ইমাম সাহেবের এই অগ্র সৈনিকদের মাধ্যমে এই দরখাস্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে খেদমতের লক্ষ্যমাত্রা সারা দেশ থেকে স্বেচ্ছাসেবক